প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান পত্রপত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, আশা করছি সবাই ভালো আছো। জানি করোনাকালীন সময়টাতে তোমরা পড়াশোনা একদিন করছো না, এই সময়টাতে কিভাবে বাসা থেকে তোমাদের পড়াশোনা এগিয়ে নেওয়া যায় ওই চেষ্টাই আমরা করবো মূলত। সেজন্যই অনলাইন ক্লাসের আয়োজন করেছি, আশা করছি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। দেখতেই পাচ্ছ আমার আজকের আলোচ্য বিষয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বিষয়টাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে আমি আমার ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি সমীকরণ সম্পর্কে বলবো এবং এরপর আমি একটি অঙ্কের মাধ্যমে বিষয়টা প্রমাণ করব। শুরুতে আসো হিসাব সমীকরণ সম্পর্কে আমি একটু বলি। আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। তো তোমরা হাই স্কুলে তোমরা ম্যাথ বইতে সমীকরণ অঙ্ক করেছো, তোমরা ওখানে দেখেছো সমীকরণের দুইটা দিক থাকে, একটা বাম পক্ষ এবং একটা ডান পক্ষ, এবং অঙ্কের শেষে এসে উভয় দিক মিলে যায়। হিসাব সমীকরণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। এখানে আমাদের বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এ বলা আছে এবং ডান পক্ষে এল প্লাস ওই বলা আছে, নম্বরটা পানি বেশি মিলে যাবে। তো আমি বিষয়টা বিষয়গুলো একটু ব্যাখ্যা করবো। প্রথমে আমি বলবো এ হচ্ছে এসএস, এবং ওই অর্থাৎ ওনার্স ইকুইটি, যা বাংলা হচ্ছে মালিকানা স্বত্ব অথবা ব্যবসায়ী অথবা মালিক অধিকার। তো এখন তোমাকে অবশ্যই জানতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি গুলা কি, দায় গুলা কি, এবং মালিকানা স্বত্ব কিভাবে বের করতে হয়। আমি প্রথমে সম্পত্তি বলতে আমরা কি বলি আমি ব্যাখ্যা করবো না। সম্পত্তির মধ্যে কোন হিসাব গুলো থাকে এটা তোমরা এর মধ্যে হিসাব চ্যাপ্টারে তোমরা জেনেছ। সম্পত্তি গুলোর মধ্যে আমরা সাধারণত দেখি নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, আসবাবপত্র হতে পারে, যে কোনো অগ্রিম খরচ সেটি ব্যবসায়ের জন্য সম্পদ। আর দায়ের মধ্যে আমরা কি দেখি, দায়ের মধ্যে আমরা কি করছি, দায় হচ্ছে তৃতীয় কোন পক্ষের নিকট একটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, সেটি হতে পারে পাওনাদার, ঋণ হতে পারে, বকেয়া কোন খরচ যদি থেকে থাকে বকেয়া খরচ সেটি দায়। মালিকানা সম্পত্তি মূলত হিসাব সমীকরণে সম্পত্তি এবং দায় নির্ণয় তোমাদের খুব একটা সমস্যা হয় না, কিন্তু মালিকানা সত্ত্বে এসে তোমরা অনেকেই মনে করে ফেলো মালিকানা সত্ত্ব আসলে এই দুটি তুলনা একটু জটিল। আমি মালিকানা সত্ত্ব বোঝানোর আগে তোমাদেরকে প্রথমেই বলে দিই একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পক্ষ এবং মালিক পক্ষ কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। কোনোভাবে প্রতিষ্ঠান পক্ষ এবং মালিক পক্ষকে এক মনে করা যাবে না, এটি সম্পূর্ণ ভিন্ন দুটি সত্তা। এই মালিকানা সত্ত্বটা মূলত চারটা হিসাব দ্বারা প্রভাবিত হয়। নাম্বার ওয়ান মূলধন, অর্থাৎ মালিক যখন ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে তখন তার ব্যবসায়ের উপর তার অধিকার জন্মায়, এর কারণে তার অধিকার বৃদ্ধি পায়। নাম্বার টু হচ্ছে আয় বা মুনাফা বলতে পারো, ব্যবসায়ী যখন আয় হয় বা মুনাফা হয় তখন স্বাভাবিকভাবে মালিকের অধিকার বৃদ্ধি পায়। আবার মালিক যখন উত্তোলন করে তখন তার এই অধিকার কমে যায়। একইভাবে ব্যবসায় যখন কোন ব্যয় বা ক্ষতি হয় তখন তার অধিকার কমে যায়। এই চারটা হিসাব মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, যা দুটি হিসাব বৃদ্ধি করে এবং দুটি হিসাব হ্রাস করে। লক্ষ্য করো আমি একটি উদাহরণ দিচ্ছি, বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবা।
সেটাকে নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তার সম্পত্তি, নগদ সম্পত্তি 80,000 টাকা বৃদ্ধি পাবে। একই সাথে তার মালিকানা স্বত্ব যেমন পাবে 80,000 টাকা সমান পরিমাণ। অর্থাৎ প্রতিষ্ঠান একদিকে নগদ 80,000 টাকার মালিক হবে, অন্যদিকে এই টাকার জন্য মালিকের নিকট দায়বদ্ধ থাকবে। অর্থাৎ সমীকরণের উভয় দিক সমান। এখন মিস্টার আসিফ যদি মনে করেন তার ব্যবসায় আরো টাকার দরকার, এই অবস্থায় তিনি যদি ঋণ নেন সেটি কোনো ব্যাংক বা যে কোনো পক্ষ থেকে, তখন কি হবে? মনে করো 20,000 টাকা ঋণ দিলেন তিনি ব্যবসার জন্য, তখন তার ব্যবসায় নগদ বৃদ্ধি পাবে 20,000 টাকা নগদ সম্পদ। এবং সাথে সাথে যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তার নিকট দায় তৈরি হবে 20,000 টাকা, 20,000 টাকা দায় তৈরি হবে। এখন আমরা দেখবো এই দুটি লেনদেনের প্রভাব সমীকরণে কিভাবে করেছে। আমাদের দেখা যাচ্ছে যে সম্পত্তি টোটাল যোগ্য হচ্ছে 1,00,000 টাকা, এবং এই সম্পত্তি অর্জনে টোটাল দায় এবং মালিক স্বত্বের পরিমাণ 20,000 যোগ 80,000 1,00,000 টাকা। অর্থাৎ এই দুটি লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের উপর সমান। এখন আমি তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন যেভাবে হয় ওই ফরম্যাটে আমি তোমাদেরকে একটা অঙ্ক বোঝাবো, আমরা যেখানে দেখবো সমীকরণের প্রভাব উভয় দিকে সমান হয়। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি প্রশ্নটা গড়ে তুলেছি, একটু মনোযোগ দাও আমি একবার করে শুনাই। জনাব আসিফ 2019 সালের জানুয়ারির 1 তারিখে নগদ 80,000 টাকা এবং 20,000 টাকা থাকাপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। জানুয়ারি মাসে তার অন্যান্য লেনদেনগুলো দেখো, জানুয়ারি 3 তারিখে বলা হচ্ছে দালে পণ্য ক্রয়ের 10,000 টাকা, জানুয়ারি 5 তারিখ বলা হচ্ছে পণ্য বিক্রয়ের 20,000 টাকা যা 15,000 টাকা নগদে এবং 5,000 টাকা ধারে, এটা বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 25,000 টাকা, দানাদার থেকে 2,000 টাকা প্রাপ্তি, কর্মচারীর বেতন দেওয়া হলো 5,000 টাকা। এই হচ্ছে ব্যবসায়িক জব আসিফের প্রতিষ্ঠানের টোটাল লেনদেন। এবং করণীয়তে এসে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এর মধ্যে আমি এই অঙ্কের আলোকে এই প্রতিষ্ঠানের জন্য সম্পদ এবং দায় কি হতে পারে কি দেওয়া আছে এখানে এগুলো আমি লিখেছি। আমরা এখানে টোটাল সম্পদ সম্পত্তির মধ্যে আমরা নগদ আগ্রপত্র এবং দেনাদার পেয়েছি, অন্যদিকে দায়ের মধ্যে পাবাদার এবং ব্যাংক পেয়েছি, আর মালিকানা স্বত্বের জন্য আলাদা একটি গড় আছে। ওই গড়ের মধ্যে মালিকানা স্বত্বকে প্রভাবিত করে যে চারটি হিসাব ওগুলো আমি লিখেছি, পয়লা তোমরা এটা লিখতে পারো মূলধন প্লাস আয় মাইনাস উত্তোলন মাইনাস ব্যয়। আর এই হচ্ছে মন্তব্যের জন্য একটা গড়, যে হিসাব গুলো যে লেনদেন গুলো মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে অর্থাৎ বাড়াবে অথবা কমাবে আমরা ওই হিসাবটার নাম এখানে লিখবো। তো সরাসরি আমি যাবো, আমি এখন প্রথমে দেখো 2019 সালের জানুয়ারি 1 তারিখ, তারিখে করে আমি লিখবো 2019 জানুয়ারি 1। লেনদেনটা হচ্ছে জনাব আসিফ 2019 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 80,000 টাকা এবং 20,000 টাকার আগ্রহ নিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা দেখতে পাচ্ছি এই লেনদেনের ফলে ব্যবসায়ী নগদ সম্পদ বৃদ্ধি হয়েছে 80,000 টাকা এবং 20,000 টাকা আগ্রহপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন, অর্থাৎ 20,000 টাকার আগ্রহপত্র বৃদ্ধি হয়েছে। এখন ব্যবসায়ের টোটাল সম্পদ 20,000 প্লাস 80,000 বৃদ্ধি পেয়েছে, এই দুটো সম্পত্তি মালিক সরবরাহ করেছে অর্থাৎ ব্যবসায়ী সব মালিকের অধিকার জমেছে টোটাল 1,00,000 টাকা, যেটি হচ্ছে মালিকের জন্য মূলধন। এরপর জানুয়ারির 3 তারিখে বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, মনে রাখবা কোন একটা ব্যয় সেটি দারে হতে পারে, নগদ হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে, যেভাবে হোক বিষয়টা হচ্ছে ব্যবসায়ে একটি ব্যয় সম্পন্ন হয়েছে সেটি কত 10,000 টাকা। আর আমরা জানি ব্যয়ের কারণে মালিকানা স্বত্ব হ্রাস পায়, আমরা এখান থেকে 10,000 টাকা নিয়োগ করব। এখন আমরা দেখব এই 10,000 টাকা কোন মাধ্যমে খরচ করা হয়েছে, সেটি কি নগদ টাকার মাধ্যমে খরচ করা হয়েছে না অন্য কোনো ভাবে খরচ করা হয়েছে, আমরা দেখব।
ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি সেটি দাঁড়ি করা আছে, অর্থাৎ আমার এই লেনদেনের জন্য আমার একটি দায়বদ্ধতা তৈরি হয়েছে, যাকে আমরা বলি পাওনাদার। পাওনাদার নামক একটি দায়ের সৃষ্টি হয়েছে। এখন আমরা এই লেনদেনের পরে আমরা যোগ করব 80,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 90,000 টাকা। মন্তব্য হচ্ছে ক্রয় পয়সা। তারপরে লেনদেনে যাবো আমি, যাবো আমি পাঁচ পনেরো বিক্রয় 20,000 টাকা, যা 15,000 টাকা নগদ এবং 5,000 টাকা দাঁড়িয়ে, অর্থাৎ ব্যবসায়িক টোটাল আয় বৃদ্ধি হয়েছে 20,000 টাকা। আর আমরা জানি আয়ের কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। এই 20,000 টাকা যা 15,000 টাকা নগদে বৃদ্ধি পেয়েছে, নগদ বাধ্য অন্যদিকে বাকি 5,000 টাকা দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এই টাকাটা আমরা দেনদারের দিকে পাই, এটি আমাদের একটি নতুন সম্পদ 5,000। আমরা আবার যোগ করব এই লেনদেনের মতো হচ্ছে বিক্রয় হিসাব। আমি কোন লেনদেনে যাচ্ছি খেয়াল করো, 10 তারিখে বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 25,000 টাকা। ব্যাংক থেকে ঋণ গ্রহণের কারণে ব্যবসায় নগদ সম্পদ 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাংকের নিকট ব্যবসায় দায় তৈরি হয়েছে, ব্যাংক নেই। ১,২০,০০০ টাকা নগদ সম্পদ, 20,000 টাকা আসবাবপত্র, 5,000 টাকা দেনাদার, এদিকে পাওনাদার 10,000, ব্যাংক ঋণ 25,000, মালিকানা স্বত্ব আগে যেটা ছিল ওটাই থাকবে 1,10,000। খেয়াল করো লেনদেনের মতো হচ্ছে 10,000 থেকে 3,000 টাকা প্রাপ্তি। এই যে আমার দেনাদার আছে এখান থেকে 5,000, ওই দেনাদার আমাকে 2,000 টাকা পরিশোধ করেছে, যার কারণে আমার 2,000 টাকা নগদে বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার নামক সম্পদ 2,000 টাকা হ্রাস পেয়েছে। 1,22,000 টাকা হবে এই ধরে, এখানে 20,000 টাকা, এখানে 3,000 টাকা থাকলো, এদিকে 10,000 টাকা, 25,000 টাকা এবং 1,10,000 টাকা। পরের লেনদেনে বলা হচ্ছে প্রতিষ্ঠানী, বলা হচ্ছে কর্মচারীর বেতন দেওয়া হলো 5,000 টাকা, এটি কি খরচ আমরা জানি, এই খরচের কারণে আমাদের মালিকানা স্বত্ব 5,000 টাকা কমে যাবে, আর এটি যেহেতু নগদে পরিশোধ করা হয়েছে সেজন্য নগদ 5,000 টাকা কমে যাবে। যেহেতু এটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করেছে স্বাভাবিক কারণে মন্তব্য এখানে লিখবো আমরা বেতন হিসাব। এবার আমি যোগ করব 1,22,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করবো 1,17,000 টাকা, এদিকে 20,000 টাকা, এখানে 3,000 টাকা, এখানে 10,000 টাকা, 25,000 টাকা এবং মালিকানা স্বত্ব রাষ্ট্রে 1,05,000 টাকা রয়েছে। এখন আমরা সবকটি লেনদেন শেষ করেছি, এখন আমরা দেখবো সমীকরণের উভয় দিক সমান হয় কিনা। আমরা এদিকে যোগ করব আর এদিকে যোগ করব, ১,১৭,০০০, এখানে 20,000, এখানে 3,000, টোটাল 1,40,000 টাকা সমান। আমরা দিকে দেখতে পাচ্ছি 10,000 টাকা, 25,000 টাকা এবং 1,05,000 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 1,40,000 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যারা ব্যাংকিং প্রতিষ্ঠানে লেনদেনগুলো তার হিসাব সমীকরণে উভয় দিককে সমানভাবে প্রভাবিত করছে, যার মাধ্যমে প্রমাণ হয় লেনদেনের প্রভাব সমান।
এই ধরনের একটি অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে। আমি আজকে ক্লাসে সেতুটুকুই আলোচনা করলাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ সেসব সমীকরণের অন্য একটা দিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।